ওয়েলকাম টু মাই চ্যানেল যারা ভ্লক অ্যান্ড মোর আমি যারা আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আনবক্সিং করবো বয়া মাইক্রোফোনকে জি হ্যাঁ বয়া মাইক্রোফোনকে আজকে আমি আনবক্সিং করবো এবং কীভাবে আপনি একটা আপনার মোবাইলের সাথে কানেক্ট করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল এ চাপ দিন যাতে আপনারা আমাদের ভিডিও সর্বপ্রথমে দেখতে পারেন এছাড়া আমার ভিডিওতে যদি আপনার ভালো লাগে তো একটি লাইক করুন শেয়ার করুন চলুন এটাকে আনবক্সিং করা যাক সো ভিউয়ার্স থেকে প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকবেন কারণ এই ভিডিও থেকে আপনাদের অনেক কিছু শিক্ষা আছে তো স্টার্টেড সো ফার্স্ট অফ অল আপনাদের আগে আমি প্যাকেটটাকে ভালো মতো দেখাই তো দেখতেই পাচ্ছেন এখানে বয়া লেখা মাইক্রোফোন এবং এটি দিয়ে আপনি প্রেজেন্টেশন এবং ভিডিও যদি রেকর্ড করতে চান তাহলে এটার মাধ্যমে করতে পারেন এছাড়াও এই প্যাকের এই দিকে রয়েছে একটি মানুষের মতো আঁকা এবং লেখা আছে ফর স্মার্টফোন এন্ড ডিএসএলআর অডিও রেকর্ড এছাড়াও এখানে বি ওয়াই এম ওয়ান এবং বয়ার লোগোটা দেওয়া আছে পিছনে রয়েছে বিভিন্ন ধরনের কথা এখানে এটা আপনার মানে বিভিন্ন ধরনের কথা আছে যেখানে আপনি কি কি আছে কি স্পেসিফিক এছাড়াও এখানে বিভিন্ন ধরনের কথা লেখা আছে আর এদিকেও সেই একই রকমের ডিজাইন তো প্রথমে এটা এখান থেকে আমি খোলা শুরু করব এটি খুবই একটি ভালো একটা জিনিস বন্ধুরা তো এরকম আপনারা খুলি এরকম একটা ব্যাগ পাবেন এই ব্যাগটা খুব ভালো এবং মজবুত এই ব্যাগটার ভিতরেই আমাদের মাইক্রোফোনটা রয়েছে তো এটাকে আমি তো সাইডে রাখি এর ভিতরে একটি পেয়ে যাবেন আপনি মেন মেনুয়াল কার্ড এটার ভিতরে আপনারা যথেষ্ট পরিমাণের সকল রকমের তথ্য এবং সব রকম পেয়ে যাবেন তো এটাকে আমি সাইডে রাখি এছাড়া বক্সে আপনারা যা যা পাচ্ছেন এটার ভিতরে একটা নোটিশ দেওয়া আছে যে এটা কিভাবে আপনি আপনি স্মার্ট ফোনের সাথে কানেক্ট করবেন অথবা ক্যামেরার সাথে কানেক্ট করবেন তো এটি আপনার পড়তেও পারেন চাইলে অথবা নাও পড়তে পারেন কিন্তু এটা পড়ে তারপর আপনার ইউজ করতে আর এটার ভিতর সর্ব একটি লাস্ট জিনিস আছে সেটি হলো এই জিনিসটা তো এটা এটা হচ্ছে আপনি যদি আপনাদের সাউন্ড বক্স এর সাথে কানেক্ট করতে চান তো এটার ভিতর ওই প্লাকটা ইন করে আপনি সাউন্ডবক্সের সাথে কানেক্ট করলে আপনি সেটা আপনার সাউন্ডবক্সের সাথে ই করতে পারেন এছাড়া আর কিছু নেই তো এখন এই ব্যাগের ভিতর আসা যাক এই ব্যাগটাকে আমরা প্রথমে খুলি তার ভিতর আমাদের মাইক্রোফোনটা আছে তো যেটাই হচ্ছে মূল তো সেটাই আমি দেখার চেষ্টা করছি এই মাইক্রোফোন মাইক্রোফোন হচ্ছে এই এইটা হচ্ছে মাইক্রোফোন এবং এইটা হচ্ছে সেই মাইক্রোফোনের পিন এটি আপনার ক্যামেরার অডিও সেকশনে অথবা মোবাইলের অডিও সেকশনে লাগিয়ে আপনি এটা কানেক্ট করে আপনি কথা বলতে পারেন এবং এইটা হচ্ছে সেই স্পিকার যার মাধ্যমে কথা বলবেন এবং একটি ক্লিপ আছে দেখুন এই ক্লিপটার মাধ্যমে আপনি আপনার জামার সাথে লাগিয়ে আপনি এটা ভালো মতো কথা বলতে পারবেন এছাড়াও এখানে যেটা মূল প্ল্যা প্ল্যাটফর্ম সেটা হচ্ছে এটা এটা এখানে তারের সাথে পেঁচানো থাকে তো আমি এটা খুলছি আপনাদের দেখানোর জন্য তো দেখুন বিষয়টাকে এখানে লেখা দেখতে পাচ্ছেন আপনারা ফোকাস করে করেনি এখানে হচ্ছে ক্যামেরা অথবা অফ অথবা স্মার্টফোন আপনি যদি আপনাদের ক্যামেরার সাথে DSLR ক্যামেরার সাথে যদি এটা লাগান তো তখন আপনি এটা ক্যামেরা মোডে করবেন তো ক্যামেরা মোডে করার পর আপনি এটার সাথে আপনার কথা রেকর্ড করতে পারবেন যদি আপনি আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করতে চান তো ওখানে অফ বা স্মার্টফোনে এসে যা ক্লিক করলে আপনি আপনার স্মার্ট ফোনের সাথে কানেক্ট করে এতে কথা বলতে পারেন তো এখন যে মূল পয়েন্ট ভিউয়ার্স এই মাইক্রোফোনটা সাধারণত সব ফোনের সাথে কানেক্ট হয় না কিন্তু আপনি এটা ক্যামেরার সাথে কানেক্ট করতে পারেন যদি আপনার সব ফোনের সাথে কানেক্ট হয় না আমি আপনাকে সাজেস্ট করছি যদি আপনার ফোনে যদি কানেক্ট না হয় তখন কি করবেন এবং সেটা আপনাদের আজকে আমি দেখাব ফার্স্টে আপনি আপনার যে ক্যামেরা অর্থাৎ যে স্মার্টফোন বা ট্যাবলেটটি আপনি আপনার ভিডিও শ্যুট করবেন তো সেই ট্যাবলেট বা স্মার্টফোনকে আপনি নেবেন তো স্মার্টফোন নিয়ে আপনি প্লে স্টোরে যাবেন জি হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কি এটা হচ্ছে প্লে স্টোর এটা সবাই জানে প্লে স্টোরে যায় যে সার্চ করবেন ওপেন ক্যামেরা ওপেন ক্যামেরা ওকে ও পি ই এন ওপেন ক্যামেরা তো আমি ওপেন ক্যামেরা সার্চ করে এই যে দেখুন ভিউয়ার্স ওপেন ক্যামেরা এরকম একটি লোঘও আসবে তো ওপেন ক্যামেরা শুধু একটু ক্লিক করবেন ওপেন ক্যামেরায় ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইয়ে আসবে তো আপনি এখানে শুধু ওকে প্রেস করে দেবেন আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিও রেকর্ড করতে পারেন এখান থেকে ভিডিও রেকর্ড করলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে তো এখন এখানে যে সেটিংস অপশানটা আছে তো সেই সেটিংস অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করে নিচের দিকে আসলে এখানে থাকবে ভিডিও সেটিংস তো ভিডিও সেটিংসে ক্লিক করে যাবেন এবং নিচের দিকে আসতে থাকবেন তো এখানে লেখা আছে আপনি দেখতেই পাচ্ছেন অডিও সোর্চ অডিও সোর্চ তো এটার ভিতর ক্লিক করে আপনি লেখা নেবেন এক্সটার্নাল মাইক এক্সটার্নাল মাইককে ক্লিক করবেন তো এইভাবেই আপনি আপনার এটা যদি আপনি করেন বুঝছেন আরেকবার আপনি দেখেছি অডিও সোর্স এক্সটার্নাল মাইক এক্সটার্নাল মাইক এটা কেন যদি দিয়ে দেন তাহলে আপনি এখন আপনি বয়া মাইক্রোফোনের সাথে আপনার ইটাকে স্মার্টফোনে কানেক্ট করে আপনি যদি কথা বলেন তো সেই অডিওটা রেকর্ড হবে এভাবেই আপনার সমস্যা সমাধান তো ভিউয়ার্স আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিন বেল আইকনে এবং শেয়ার করুন লাইক করুন তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও